আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি ভয়েস বাংলায়। আমি মোস্তফা ফিরোজ। দর্শক, কয়েকটি খবরের বিশ্লেষণ। এর মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে ডয়চে ভ্যালে র‍্যাবের উপর যেই একটি ডকুমেন্টারি প্রকাশ করেছে সেটি নিয়ে। এটি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সংবাদ সম্মেলনেও উত্থাপিত হয়েছে। এই খবরে বলা হচ্ছে র‍্যাবকে নিয়ে ডয়চে ভ্যালে এবং নেত্র নিউজে প্রকাশিত রিপোর্ট সতর্কতার সঙ্গে পরীক্ষা করবে যুক্তরাষ্ট্র। একই সঙ্গে তারা জানিয়েছে মানবাধিকার লঙ্ঘনকারীকে জবাবদিহির আওতায় আনা উচিত। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংকালে এই মন্তব্য করেছেন মুখপাত্র বেদান্ত প্যাটেল। একজন সাংবাদিক এ সময় তার কাছে প্রশ্ন করেন, সম্প্রতি জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভ্যালে এবং সুইডেন ভিত্তিক নেত্র নিউজ অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে বাংলাদেশে র‍্যাব বিচার বহির্ভূত ও রাজনৈতিক হত্যাকাণ্ডে জড়িত। প্রথমবারের মতো দুজন হুইসেল ব্লোয়ার এই বাহিনীর ভিতরের তথ্য প্রকাশ করেছেন। বলেছেন এই হত্যাকাণ্ডের উপরের নির্দেশ থাকতে পারে, এ নিয়ে কোনো ব্যবস্থা নেওয়া হবে কি না। জবাবে প্যাটেল বলেন, এই আর্টিকেল এবং ভিডিওর বিষয়ে আমরা সতর্কতার সঙ্গে পরীক্ষা করে দেখব, আশা করি বাংলাদেশ সরকারও তা করবে। দর্শক, ছোট্ট উত্তর ছিল কিন্তু গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল যে এই ডকুমেন্টারি ইতিমধ্যে রাজনৈতিক অঙ্গনে কূটনৈতিক মহলে যথেষ্ট সাড়া জাগিয়েছে এবং এই ব্যাপারে পররাষ্ট্রমন্ত্রী যদিও বলেছেন যে এটা হাসির খোরাক জুগিয়েছে, কিন্তু স্বাভাবিকভাবেই বর্তমানে যখন এই র‍্যাবের উপরে স্যাংশন এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের মানবাধিকার নিয়ে নানান প্রশ্ন উত্থাপিত হচ্ছে, তখন এই ডকুমেন্টারি প্রকাশ করা এবং যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এরকম একটি প্রশ্ন উত্থাপন করা নিঃসন্দেহে একটি স্পর্শকাতর বিষয়। এবং এই ব্যাপারে যুক্তরাষ্ট্র সত্যি সত্যি কী পরীক্ষা করবে, করে তারা কী ধরনের পদক্ষেপ নেবে, নিশ্চয়ই দর্শক এটি জানার আগ্রহ সবারই আছে। দর্শক, চলে যাচ্ছি পরের খবরে। পরের খবরটি হচ্ছে কূটনৈতিক পাসপোর্ট ছাড়লেন সাবের হোসেন চৌধুরী। হঠাৎ করে কেন সাবের হোসেন চৌধুরী কূটনৈতিক পাসপোর্ট ছাড়লেন, এটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে বেশ আলোচনা হচ্ছে এবং নিচু স্বরেই আলোচনা হচ্ছে এবং অনেক কৌতূহল তৈরি হয়েছে। অনেকদিন থেকে সাবের হোসেন চৌধুরী তিনি এমপি হিসাবে আছেন কিন্তু দলের খুব নীতি নির্ধারণী পর্যায়ে তিনি নেই, এটা বলাই বাহুল্য। এবং তিনি খুব সক্রিয় সেটাও দৃশ্যত দেখা যায় না, তিনি কেবল হয়তো মানে এমপি হিসাবে তার এলাকা মতিঝিল সবুজবাগ এলাকায় তিনি তৎপর আছেন, কিন্তু তার তৎপরতা তার কর্মকাণ্ড সম্পর্কে খুব বেশি প্রচার নেই। একসময় তিনি খুবই প্রভাবশালী ছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার অত্যন্ত কাছের ছিলেন, কিন্তু 1/11 পর তিনি বিচ্ছিন্ন হয়েছেন। অনেক সিনিয়র নেতা যেমন বিচ্ছিন্ন হয়েছেন, তেমনি খুব কাছের মানুষ হিসাবে সাবের হোসেন চৌধুরীর শেখ হাসিনার কাছ থেকে দূরে সরে যাওয়াটা এটা সবার মধ্যেই বেশ এটির একটি প্রভাব বা প্রতিক্রিয়া একটি দেখা দিয়েছে এবং সবাই এটা নানানভাবে আলোচনা করে। তবুও গত কয়েক বছর ধরে আলোচনায় ছিলেন না সাবের হোসেন চৌধুরী, হঠাৎ করে তিনি কেন কূটনৈতিক পাসপোর্ট ছাড়লেন। খবরে বলা হচ্ছে যে কূটনৈতিক পাসপোর্ট ছেড়েছেন পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সাবের হোসেন চৌধুরী। তার আবেদনের পরিপ্রেক্ষিতে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাসপোর্ট বাতিল করা হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় বুধবার এ সংক্রান্ত একটি আদেশ জারি করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনসুলার অ্যান্ড এমআরপি অনুবিভাগের সহকারী সচিব জিএম ইফতেখার স্বাক্ষরিত আদেশে বলা হয়, গত 4 এপ্রিল ঢাকা 9 আসনের এমপি সাবের হোসেন চৌধুরী, যার সংসদীয় আসন 182 ঢাকা 9, নিজের অধিকারে থাকা কূটনৈতিক পাসপোর্ট বাতিলের আবেদন করেন। একই সঙ্গে তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করার জন্য অনাপত্তি সনদ এনওসি প্রদানের আর্জি জানান। এই পরিপ্রেক্ষিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তার ব্যবহার করা পাসপোর্টটি বাতিল করা হয়, সেই সঙ্গে তার অনুকূলে একটি সাধারণ পাসপোর্ট ইস্যু করতে অনাপত্তি দেওয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপ নিতে অভিবাসন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক বরাবরে সরকারি আদেশ
অনুলিপি দিয়েছে উল্লেখ্য পররাষ্ট্র মন্ত্রণালয় কূটনৈতিক পাসপোর্ট ইস্যু ও বাতিল করে থাকে সংসদ সদস্যরা কূটনৈতিক পাসপোর্ট নিতে পারেন। দর্শক এই হচ্ছে সংক্ষিপ্ত খবর, কিন্তু এই খবরের বাইরে অন্য কোনো খবর আছে কি না, কোনো টানাপোড়নের প্রেক্ষিতে এটি হয়েছে নাকি একটি হতাশার থেকে এই পাসপোর্ট তিনি সারেন্ডার করলেন, এটি কিন্তু আর কোনো এমপি এরকমটি করেছেন বলে জানা নেই। যারা রিজাইন করেছেন সংসদ থেকে বিএনপির এমপিরা তাদের কথা ভিন্ন, কিন্তু আওয়ামী লীগের কোনো সাংসদ যারা এখন ক্ষমতায় আছে বেশ জোরে সোরে, সেই জায়গা থেকে তিনি কূটনৈতিক পাসপোর্টটা সারেন্ডার করাটা এটা নিশ্চয়ই ইঙ্গিতবহ। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।